স্বস্তি হবে তারপরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অধিবাস অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের ইস্কন নামহের মুখ্য আঞ্চলিক নির্দেশক কো রিজেনাল ডাইরেক্টর রিজনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তার আগে স্বস্তি মন্ত্র পাঠ করছেন

हये ॐ शान्तेः 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 ॐ तद्विष्णुर्परमङ्पदगं सदा पश्यन्ति शूरयः, देवीव चक्षुराततं तद्विप्रा स विपन्निव जग्रभागं स समिन्धते विष्णुर्जत्परमं पदाम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभुनित्यानन्द श्रि अद्वैतगदाधर श्रीवासदि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে ও পুনতো মা দেবজন পুন মনসাধি পুনতো বিশ্বাসভূতা জাতবেদ পুনে মা ओमस् कर्म पुण्यां ओम पुण्याम ओ पुण्यां उद्वन सामगायस ब्रह्मपुत्रवन सुगमसी वृषेब बाजी शिशुमती प्रिता शकुने भद्रमा वद विश्व न शकुने पुण्यमा वद ॐ अस्य कर्म न स्वस्ति भवन्तु ब्रवन्तु आयुष्मते स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्तेः ॐ स्वस्ति न इन्द्रो बृधस्रवः स्वस्ति न पूषा विश्वभेदाः स्वस्ति न स्तारिक्ष अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ अस्य कर्म नो हृदिं भवन्तु ब्रुवन्तु ॐ रिध्यतां ॐ रिध्यतां ॐ रिध्यताम् ॐ रिध्यामस्तुमगं सनुयामबाजम् आ नो मन्त्रगं सुरतोपजातं जसोन पक्वं मधुघोष अन्तर् आभूतागंसु आसीनो कामं ॐ स्वस्ति नो गोविन्दः स्वस्ति नो अच्युत अनन्तौ स्वस्ति नो वासुदेव विष्णुर्दधातु स्वस्ति नो नारायण नरवै स्वस्ति नो पद्मनाभ पुरुषोत्तम नमनाभपुरसोमद स्वस्ति विश्वक्षेन विश्वर स्वस्ति हृषिशरीर्दधा स्वस्ति नैनतरी स्वस्ति अञ्जनासुतनुभगवत दा स्वस्ति स्वस्ति समङ्गल केशम श्रीकृष्ण सचिदानन्द घन सर्वेश्वर दो ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀ ଅବୈତଗଦାଧର ଶିବା ସଦି ଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 नाम संकीर्तन के मंडल परिक्रमा शुभ उद्बोधन अनुष्ठान के সমবেত ভক্ত বৃন্দ কে গ্রেমানন্দে যে সমস্ত ভক্তমণ্ডলী আপনারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন এদিকে এসে বসুন এদিকে অনেক পুরুষ ভক্তদের জায়গা রয়েছে আপনারা এইদিকে ঘুরে আসে বসুন মাতাজিরা ওইদিকে বসবে হরে কৃষ্ণ এদিকে অনেক জায়গা আছে পুরুষ ভক্তবৃন্দ তো আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি এই নবদীমণ্ডল পরিক্রমার যে পৌরহিত্য করছেন এবং ইস্কন হোটেল রিজোনাল ডাইরেক্টর যার নির্দেশে এই নাম হোটেল প্রচার হয়ে থাকে বিশেষ করে এই নবদী মণ্ডল পরিক্রমা খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করে থাকেন শ্রী শ্রীমদ প্রেম স্বামী মহারাজ তো আজকে উপস্থিত রয়েছেন তো আমি পুজোপাল মহারাজকে অনুরোধ করব।

সিমাতে জয় পতাকা ইচিনামিনে ইতি নামিনে নম আচার্য পায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধাম নগর গ্রাম তারিণে নমায় বিষ্ণু পায় কৃষ্ণ প্রস্থায় শ্রীমতে বেদান্ত স্বামী নেতৃ নমস্তে সারসতী দেবী গৌরব প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রচয় দশতারিণে পঞ্ছা কল্পতরুপ কৃপা সিনুবয়ে বচ পতিং পাবনি বৈষ্ণবে ভো নমো নম নম মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদি কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নাম গৌরতিশে নম পঞ্চতমা কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপ <coughs> भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगोत्पते गपेश गोपिकान्तौ रथकान्त नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गे राधिवृन्दावनीश्वरी বৃষভানুসতি দেী প্রণমি হরিপ্রি বৃন্দ তুলে দেব প্রিয় কেশবচ বিষ্ণুভক্তিপতি দেবী সত্যি নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ

যৎকৃপাত সুধী সজ্জন ভক্তমণ্ডলী এই নবদ্রি মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দ তো আপনাদেরকে আমি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের পক্ষ থেকে হার্দিক স্বাগতম জানাচ্ছি সিধামায়াপুরে এই নবদ্বীপ ধামে তো আবার আরেকটা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করার শুরু হলো তো আমাদের এই নাম ভক্তগণকে নিয়ে আমরা এই যে পরিক্রমা শুরু করেছিলাম উনিশশো সাল তো এই বছর তা চব্বিশ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরে তা পঁচিশ বছর পূর্ণ হয়ে যাবে তো আমাদের এই পূর্ববতী আচার্যগণ তারা তাদের অনুগামী ভক্তগণের প্রতি নির্দেশ দিয়েছেন বিশেষ করে ভক্তিবেন ঠাকুর মহাশয় তিনি বলেছেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন এই কার্য জগৎজীবের মঙ্গল সাধন করবে তাই তার সেই নির্দেশ অনুসারে এই পূর্ববতী বৈষ্ণব আচার্যগণ তারা এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করেছেন তো আমাদের গুরু মহারাজ শ্রী স্বামী মহারাজ তিনি সবসময় চিন্তা করেন যে কী করে এই নবদ্বীপ ধাম সুন্দর এবং এই সুস্থভাবে পরিক্রমা করা যায় এবং অনেক বছর আগের থেকে তিনি পরিকল্পনা করেছেন যে দেশের লোকসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সর্বত্র এই যে পরিক্রমাকারী যে থাকবে এবং বৈশে যে ধামের মহিমা শুনবে সেই জায়গা লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সংকীর্ণ হয়ে যাচ্ছে তাই তিনি এই দ্বীপের সর্বত্র একটা করে স্থায়ী জায়গা কিনবার ব্যবস্থা করেছেন যার জন্য এখন বর্তমানে গত বছর থেকে আমাদের সাতটা শিবির হচ্ছে তো সাতটা জায়গাতেই আমাদের নিজস্ব জায়গা সংগ্রহ করা হয়েছে বোঝা গেল যাতে কোনো অসুবিধা নাই প্রথম প্রথম অসুবিধা হলো এখন থেকে এই বছর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে এই যে সাতটা শিবিরের ভক্ত থাকবে তা আমাদের এই বছর সাতটা দল হয়ে গেছে আমাদের এই নাম হট্ট কোর্স হলো তিনটা আরেকটা হচ্ছে ইংরেজি ভাষাভাষী ভক্তদের জন্য ইন্টারন্যাশনাল গ্রুপ হলো চারটা আরেকটা হিন্দি ভাষাভাষী ভক্তদের জন্য হলো পাঁচটা আরেকটা রাশিয়ান ভাষাভাষী ভক্তদের জন্য একটা হলো ছয়টা আর এই বছর একটা নতুন দল হল কি দক্ষিণ ভারতীয় তেলেগু তামিল অন্যান্য দক্ষিণ ভারতের যত ভক্ত আছে তাদের জন্য একটা দল যা হচ্ছে সাউথ ইন্ডিয়ান পার্টি বুঝতে পারছেন এই জন্য এই সাতটা দলে বিভক্ত হয়ে প্রতিটা ক্যাম্পে প্রতিদিন এক একটা করে দল থাকবে বোঝা গেল তো যাই হোক এটা আমাদের পূর্ববতী বৈষ্ণব আচার্য পঞ্চতত্ত্ব ভগবান আমাদের এই পরিক্রমা দেখে তারা অত্যন্ত সন্তুষ্ট প্রসন্ন হচ্ছেন তা আমরা বুঝতে পারছি বুঝতে পারছেন এই যে ভক্তিবেন ঠাকুর মহাশয় বলেছেন যে আপনারা যত শীঘ্র পারেন এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন এই কার্য জগজ্জীবের মঙ্গল সাধন করবে ভাবে মঙ্গল সাধিত হয় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আমাদের নাম হটে যেই সমস্ত প্রাথমিক পর্যায়ের ভক্তরা যোগদান করেন তারা পূর্ব অভ্যাসবশত অনেক অভ্যাস তারা ছাড়তে পারেন না বোঝা গেল কেউ জলের ফল খাওয়া ছাড়তে পারে না কেউ নেশা করা ছাড়তে পারে না কিন্তু যখন তারা এই সাত দিন ভক্ত সঙ্গে নাম কীর্তন করেন ধাম পরিক্রমা করেন তারা অনায়াসে সমস্ত পদক পার্স্বেরে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যান আর এই যে হরি ভক্তি বিলাসে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে যে চৌষট্টি প্রকার ভক্ত অঙ্গ যাজন করার কথা বলা হয়েছে তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী তা বর্ণনা করে বলেছেন এই চৌষট্টি প্রকার ভক্ত তার মধ্যে পাঁচটা হয়েছে প্রধান সেই পাঁচটা কি নাম সংকীর্তন শ্রদ্ধায় ভাগবত শ্রবণ আর সাধু সঙ্গ ধামবাস আরেকটা কি হয়েছে শুদ্ধায় শিবি গ্রহের শ্রবণ করা বলে কৃষ্ণপ্রেম জন্মে পাশের এই অল্প সঙ্গে বোঝা গেল এই যে পাঁচটা ভক্তঙ্গ যাজন করা বলা হয়েছে এই পাশের যারা অল্প সঙ্গ করবেন তারাই কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয়ে যাবেন তো আমরা দেখেছি এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে একই সঙ্গে এই পাঁচটা ভক্ত অঙ্গ যাজন করা হয়ে যায় ভাবে আমরা সকলকে বলি যে হরিরাম করতে করতে এই ধাম পরিক্রমা করবেন এবং এই ধাম পরিক্রমা করতে করতে রকম বিষয় কথা চিন্তা করবেন না তাইলে কিন্তু বিষয় প্রাপ্ত হয়ে যাবেন বুঝলাম করলেন হ্যাঁ হরিনাম সংকীর্তন হয় আর সাধু সঙ্গ হয় আর স্থানে স্থানে ভক্তরাম এ ধামের মহিমা মহাপ্রভুর লীলা কথা বর্ণনা করেন কাজী শ্রদ্ধায় ভাগবত শ্রবণ করা হয়ে যায় আর সাত দিন এই ধামে বাস হয় আর কি হয় এই ধাম পরিক্রমা করতে করতে দেখতে পাবেন বহুস্থানে যে সত্যযুগ ত্রেতা যুগ সময়কাল থেকে বিভিন্ন বিগ্রহগণ আছে তাদের দর্শন করতে পারবেন প্রণাম করতে পারবেন সাধ্য মতো সেবা আনুকূল্যের জন্য প্রণামই দিতে পারবেন এইভাবে গ্রহের সেবা হয়ে যাবে কাজেই এই ধাম পরিক্রমা করতে করতে একমাত্র একই সঙ্গে এই পাঁচ প্রকার ভজনাঙ্গ যা নাকি কৃষ্ণপ্রেম জন্মে পাঁচের এই অল্প সঙ্গে তা সাধন হয়ে যায় হরে কৃষ্ণ তো যাই এইভাবে এই ধাম পরিক্রমা আমাদের এই জগৎজীবের মঙ্গল সাধন করছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি তার অনুগামী ভক্তগণকে নবরাত্র পরিক্রমা করছেন এই ধাম পরি মাহাত্ম গ্রন্থে বর্ণনা করা আছে সর্বোত্তম হয়েছে এই যে ষোলো ক্রুশ এই যে ধাম নয়টা দ্বীপ পরিক্রমা করা তাছাড়া এই ধাম পরিক্রমার অষ্ট পরিক্রমা আছে যা তিন রাত্র বাস করে ফিরে আসে তারপরে আছে পঞ্চক্রুষি পরিক্রমা অর্থাৎ এই যে অন্তর্দ্বীপ মায়াপুর এটা পাঁচ ক্রুশ দশ কিলোমিটার হাঁটা হলে এক দুই ঘন্টায় সে পঞ্চক্রুষি পরিক্রমা হয় তো বর্তমানে আমাদের ইস্কন থেকে এই গরু পূর্ণিমার ফাল্গুনি পূর্ণিমার আগে এই ষোলো ধাম যে পরিক্রমা সেটা হচ্ছে নয় দ্বীপ পরিক্রমা তাছাড়া কার্তিক মাসে অষ্ট কুরুষি পরিক্রমা হয় তাছাড়া প্রায় একাদশী তিথিতে আমাদের ভক্তরা মায়াপুরে ভক্তরা তারাই পঞ্চকুরুষি পরিক্রমা করে থাকেন তাই গর্বে আনন্দে হরি হরিবল হরে কৃষ্ণ আর এই যে নবদ্বীপ নবদ্বীপ ধাম কথাটার মানে হল যে নয়টা দ্বীপের সমন্বয়ে গঠিত যা হচ্ছে অন্তর্দ্বীপ সীমান্তদ্বীপ গোদ্রম গোদ্রমদ্বীপ তারপরে মধ্যদ্বীপ তারপরে কুলদ্দ্বীপ ঋতুদ্বীপ জন্যদ্বীপ মদম দ্বীপ এবং রুদ্রদ্বীপ এই যে নয়টা দ্বীপ আবার এই নয়টা দ্বীপ হচ্ছে এই শ্রীমদ ভাগবতমে বর্ণিত যে নববিধা ভক্তি আছে যা হচ্ছে শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন দাস্য সক্ষম এবং আত্মনিবেদন তো এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির পাদপীঠ এবং এই যে এক একটা দ্বীপের নামকরণ হয়েছে নামকরণের পিছনে বিশাল ঐতিহাসিক হিস্টরি কারণ আছে আপনারা ধাম পরিক্রমা করতে করতে বুঝতে পারবেন যে কেন এই যে আমরা যেখানে আছি অন্তর্দ্বীপ মায়াপুর এই মায়াপুর হচ্ছে কি বৃন্দাবনের যে গোকুল মহাবন আছে অভিন্ন গোকুল মহাবন এই ব্রজ এই এই ষোলক্রজ ধামের ভিতরে সমস্ত ব্রজোধাম সমস্ত তীর্থ সমস্ত মুনি ঋষি তারা গুপ্তভাবে এখানে আছেন যেমন এখানে হচ্ছে অন্তর্দ্বীপ মায়াপুর তারপরে যখন এই যে বামন কুকুর বাজারে যাবেন সেটা হচ্ছে মথুরা বুঝতে পারছেন মথুরা তারপরে জগন্নাথ পুরীতে যাবেন আর এই জগন্নাথ মন্দিরে যাবেন সেটা হচ্ছে অভিন্ন জগন্নাথ পুরী ধাম তার উত্তরে যে রয়ে গেল বেলপুকুর সেটা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন বিল্লবন বিলব বেলবন তারপরে এই যে গোদ্রম দ্বীপে যাবেন সেটা হচ্ছে কি নন্দগাঁও বুঝতে পারছেন তারপরে তার পূর্ব দিকে আছে নৃসিংহপল্লী তারপরে এই গোদ্রমের দক্ষিণে আছে নৈমিসারণ্য ক্ষেত্রম তারপরে পুষ্কর তারপরে কালিয়াদহ তারপর কুরুক্ষেত্র পঞ্চবেণী তো এইরকমভাবে ভান্ডারী বন খদীর সব এই ধামের মধ্যে আপনারা দেখতে পাবেন কিন্তু সমস্ত কিছু আছে ভাবে। এখানে সমস্ত ধাম সমস্ত তীর্থ তারপরে আবার এই হরিহর ক্ষেত্র রয়ে গেল অভিন্ন বারাণসী বুঝতে পারছেন অভিন্ন বারাণাসী সেই যে বারাণাসীর মাহাত্ম বর্ণনা করা আছে যে আমাদের এই বঙ্গদেশে লোকসমাজে একটা কথা প্রচলিত আছে যে বারাণসী গিয়ে দেহ ত্যাগ করলেই মুক্তি এ এই এ হচ্ছে শিবের উক্তি এই জন্য আমাদের বহু বাঙালি লোকেরা বৃদ্ধকালে তার কী করে বারাণসী গিয়া বাস করে আমাদের এই যে নবদ্বীপ ধামে যে হরিহর ক্ষেত্র আছে অভিন্ন বারাণাসী মহামহা বারাণাসী মাহাইতে এমন কথা গণনা আছে সে এই হরিহর ক্ষেত্রে গিয়ে যদি কেউ দেহ ত্যাগ করবেন ত্যাগ করার সময় স্বয়ং শিব ঠাকুর তার কানে গৌর নাম প্রদান করে থাকে আবার ওই যে পঞ্চমেণী আছে সেখানে পাঁচটা নদীর মিলনস্থল যে প্রায়াগ হচ্ছে প্রায়াগ হচ্ছে তিনটা নদীর মিলন গঙ্গা যমুনা এবং সরস্বতী আর এটাকে বলা হয় মহা মহা প্রায়াক এখানে পূর্বকালে মুনি ঋষিরা হাজার হাজার তারা যজ্ঞ করলেন আর শাস্ত্রে ওইখানকার মহিমা এমন বর্ণনা করা আছে সেই এই যে যেখানে গৌরাঙ্গ সেতু আছে ওইখানে হচ্ছে পঞ্চবেণী ওইখানে গিয়ে যদি কারো দেহত্যাগ হয় সেই দেহত্যাগ জলে হোক স্থলে হোক কি আকাশে হোক একবারে গ্লোকধাম প্রাপ্তি এই রকম মহিমা আর অন্য কোনো কোথায়ও বর্ণনা করা নাই বোঝা গেল তো রকম মহত্বপূর্ণ স্থান এখানে আছে যেখানে নৈবীসরণ্য আছে পুষ্কর আছে কুরুক্ষেত্র আছে মহামহাপ্রায়াক আছে ভান্ডারীবন আছে তারপরে আরও আরও অনেক কিছু আছে তো যাই হোক এই ধাম পরিক্রমা করতে করতে আপনারা সব আস্তে আস্তে শুনবেন এবং বুঝতে পারবেন যে ধামের কি মহিমা আছে কিন্তু এই যে ধাম পরিক্রমা এটা আমাদের যে চোখের যে দৃষ্টি জড় দৃষ্টিতে দেখা যায় না যখন কোনো ভক্ত মুখে সাধু মুখে এই ধামের মহিমা শ্রম শ্রবণ করবেন তখন তা বুঝতে পারবেন হরে কৃষ্ণ তো যাই হোক আপনারা মহাভাগ্যবান এই ধাম পরিক্রমা করবার জন্য এই সীদামায়াপুরে এসে উপনীত হয়েছেন আজকে তার অধিবাস হচ্ছে কাল থেকে ধাম পরিক্রমা শুরু হবে তো আপনারা এই দুইটা দলে বিভক্ত হয়ে এই ধাম পরিক্রমা আমাদের এই নাম ভক্তদেরকে নিয়ে করার ব্যবস্থা করা হয়েছে তো আমাদের প্রতিটা জায়গাতেই আপনার জিনিসপত্র ভক্তরা যে যেখানে বসবে বলবেন সেখানে রাখবেন আর লরিতে করে তা উঠে নিয়ে যাওয়া হবে গন্তব্যস্থলে তো প্রথম দিন আমাদের কবিবাগের ভক্তরা যাচ্ছে নিকটস্থ জগন্নাথ মন্দির সীমান্ত দ্বীপ আর খবিবাগের ভক্তরা যাবে একেবারে বেলপুকুর দুইটাই সীমান্ত দ্বীপ কালকে দুই জলেই সীমান্ত দ্বীপে থাকবে তারপর আস্তে আস্তে এগোতে থাকবেন এক এক দিন প্রতিদিন স্টেপ বাই স্টেপ আগাবেন তারপরে লাস্টের দিনে পাঁচ তারিখে যার যারা যেখানে আছে সেখান থেকে এই মায়াপুর অভিমুখে ছাত্রাদল এসে একবারে মহামিলন হবে এইভাবে ধাপ পরিক্রমা হবে আশা করি তো ঠিক আছে আমি আর বেশি সময় নেব না আরও অন্যান্য আছে আমাদের নিয়ম নিয়মকানুন ইত্যাদি সমস্ত কিছু ভক্তরা আপনাদের বলে দেবে হরে কৃষ্ণ সেই অনুসারে আপনারা চলবেন হরে কৃষ্ণ ধন্যবাদ হরি হরে পূজাপাঠ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বী মহারাজকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত ভাবে নবদ্বীপ ধামের মহিমা আমাদের কাছে বলে দিলেন যে আমরা সবাই নবদ্বীপ